আমি জেনে বুঝেই 65 বছরের ওনাকে বিয়ে করেছি। কখনোই আমি জেনে শুনে বিষ পান করব না। এরা একটু খুশি খুশি হয় বুঝলি তো, দাম করে 65 60 70 80 90 বছরের বুঝারে বিয়া কি রে লাগে। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। ওনার মায়া কি স্কুলে পড়ে? জ্যোতি ও জ্যোতি নাকি না হইতে পারে, হের বাপ আমার পাঠাইছি ধান নিতে না হ্যাঁ রে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য নিতে আইসি। ঠিক আছে আচ্ছা ভাই, এই মেয়ে কোন ক্লাসে পড়ে? এটা জ্যোতি ক্লাস 8 এ পড়ে। ওই ক্লাস 8 এ পড়ে, ওর বড়টা পড়ে এসএসসি পরীক্ষা দিছে এবার বড়টা। তাহলে তো আমার কাম হয়ে যাইব। 8 এ পড়ে, 65 বছর আর আমার 30 বছর, তাহলে মনে হয় আমার কামটা হয়ে যাইব না। আচ্ছা ভাই, এর মাইয়া কয়জন? দুই জন। দাম করে 65 60 70 80 90 বছরের বুঝারে বিয়া করে এলাম, এসএসসি টা একটু পাকনা হইব, এটা হইব না। ভাই যান, আপনার অসংখ্য গুলা ধন্যবাদ আপনি এই পরামর্শটা দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ দেওয়ার জন্য থাকেন যাই। হ্যাঁ সেই যে পরে এইটাই টার্গেট। তোমার নাম কি? জ্যোতি। অনেক সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8। আমি বিয়ে করেছিলাম বুঝছো, কিছুদিন হলো আমার বউটা মরে গেছে। এইসব আমার শোনান কেন? তোমাকে শোনাচ্ছি মানে এমনি কইলাম আর কি। মনে করো তুমি যাত্রী, ইয়া হ্যাঁ তুমি যাত্রী আমি ড্রাইভার, তোমার সাথে আমার যদি একটু আল্লাহ মিল দেয়। আল্লাহ আপনার সঙ্গে আমার মিল দিবে কেন? আপনি একটা বুড়া খাটাস, গাড়ি চালান। না তোমার ভালো লাগে বুঝছো। আপনি একটু বেশি কথা বলেন। আল্লাহ যদি তোমার সাথে আমার মিল দেয় তাহলে কেউ ঠেকাইতে পারবো? আল্লাহ আপনার সঙ্গে আমার মিল দিবে কেন? তাহলে তুমি মনে হয় জানোই না এই কুমিল্লা একটা ঘটনা ঘটছে কি জানো? কি? ক্লাস 8 এর একটা মাইয়া 65 বছরের একটা মুরব্বীর লগে বিয়া করছে। আমার বয়স কত জানো? 30। আমার অর্ধেক কম, তাহলে তোমার সাথে আমার মিল হওয়ার কথা।
সি কি কর নাও জুবিল্লা, রাখেন আমি আপনার ভ্যানে যাব না। রাখেন রাখেন আপনার ভ্যানে আমি আর যাব না। কেন কি হইছে? এটা কোনোদিন সম্ভব? 13 বছরের একটা মেয়ে 65 বছরের বুড়ের সঙ্গে ভাইগা যাবে? এসব গাজাখুরি গল্প আর বলবেন না, আর নেক্সট টাইম ভ্যান নিয়ে আমার সামনে আসবেন না। আরে এটা কুমিল্লাতে ঘটছে, কসম আল্লাহ তুমি বিশ্বাস করতেছ না। প্রথমে তো আমরা মনে করছি ওরা বাপ আর মাইয়া, পরে শুনি ওই মাইয়াই কইছে আমার বাপ নাইনি, আমার বাপ আছে, এটা আমার স্বামী। চুপ করে আপনি বাজে কথা বলেন। আরে বাজে কথা না, হাসা কথা। ওই রিকশা চালক বুইরা আর এই অষ্টম শ্রেণী পরে মাইয়া দুইজন বিয়া করছে। বানিয়াই স্বর্ণ সেনে বরে সেনে বধু, এই অধম সিগনালি সিনে ঈশা মাসার কদু, হালাই বুইরের 65 বছর বয়স, ও পাইল অষ্টম শ্রেণীর একটা ছাত্রী, আর আমার 30 বছর বয়স, আমি ও অষ্টম শ্রেণীর ছাত্রীর একটু পড়াইতে চাইছি। এইটা পড়লো না, ওইটা পইটে গেল। একেই বলে কুমিল্লা আর নওগাঁ, অনেক ডিস্টেন্স, আমাগো এলাকার নারীরা সহজে পড়ে না, এরা ওই বুইরারে বিয়া করবো, দেখালা কাইল্লা বুইল্লা ভোটা ঘোটারে বিয়া করবো, কিন্তু স্মার্ট ভেনালারে না, ফাউল বেটি সওয়াল। আমি জেনে বুঝেই 65 বছরের ওনাকে বিয়ে করেছি। কখনোই আমি জেনে শুনে বিষ পান করবো না। আমি কেন এই 65 বছরের বুড়োকে বিয়ে করব? সে আমার ভালোবাসা, সে আমার প্রেম, কখনোই ওনাকে আমার ভালো লাগবে না। ভালো লাগা তো দূরের কথা, ওর আশপাশ দিয়ে আমি ঘাটা হাঁটব না। ওই সব ভেবে আমি বিয়ে করিনি, আমি সংসার করার জন্যই তাকে বিয়ে করেছি, নেগেটিভ কিছু আমি ভাবিনি। আমি কখনোই এই মুরব্বীকে বিয়ে করব না। বিয়ে করতে হলে আমার পছন্দ মতো, আমার বয়সের সঙ্গে খাপ খাওয়ানো যাবে সেরকম একজনকে করব, যাকে আমি আমার সারা জীবনের জীবনসঙ্গী বানাতে পারি। আমাদের দুইজনের জন্য দোয়া করবেন। অবশ্যই বিয়ে করব, কিন্তু এখন না, লেখাপড়া করে ভালো কিছু করব তারপর। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন ওই 65 বছরের রিকশা চালককে না বিয়ে করতে হয়।